জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতে এই শিরোনাম। গাজার প্রতি সংহতি ইসরায়েলের সামরিক ব্যারাকোর তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। এরপরে জানাবো গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায় পাঁচজন নিহত। এবারে মোতায়েন হচ্ছে হাজার সৈন্য, গাজা বন্ধ সৃষ্টি সরিয়ে নেওয়ার মার্কিন কৌশল, বিষয়টি নিয়ে থাকবে প্রতিবেদন। এবং সবশেষে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, গাজার মাস বরাবর কেন রাস্তা তৈরি করছে ইসরায়েল, কি তাদের উদ্দেশ্য? শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। গাজার প্রতি সংহতি ইসরায়েলের সামরিক ব্যারাকোর তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্য বস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের উপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা ইসরায়েলের রোশ পিনা বিমানবন্দরের একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে ওই বিমানবন্দরটি অবস্থিত। এছাড়া অধিকৃত গোলান মালভূমির একটি তথ্যকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের হাইফা শহরের কয়েকটি তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট। ইরাকি যোদ্ধারা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস না হয়ে যাওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায় পাঁচজন নিহত। ফিলিস্তিনের গাজা নগরীতে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ ভর্তি বস্তার নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে ১০ জন। শুক্রবার গাজার আল শাতি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। হতাহতের ঘটনার সময় সেখানে ছিলেন সাংবাদিক কাদের আল জানুন। CNN কে তিনি বলেন, কয়েকটি উড়োজাহাজ থেকে আল শাতি শিবিরে ত্রাণ ভর্তি বস্তা পড়তে দেখেছিলেন তিনি, তবে কোন দেশের উড়োজাহাজ তা জানেন না তিনি। গাজানগরীর আল শিফা মেডিকেল কমপ্লেক্সে জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল শেখ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের অনেকে অবস্থা আশঙ্কাজনক, তাদের আল শিফা মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। CNN এর হাতে আসা একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাশুটে সমস্যা দেখা দেয়, ফলে সেটি পশ্চিম গাজার ফাইরুস টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুত গতিতে নেমে আসে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, এতে 1,139 জন নিহত হয়। সেদিন থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, এতে এখন পর্যন্ত 30,878 জন নিহত হয়েছেন, আহত 72,402 জন। হামলার পাশাপাশি গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল, এতে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসার সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে, এমন পরিস্থিতিতে সেখানে উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ। গত শনিবার প্রথমবারের মতো গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলে যুক্তরাষ্ট্র। জর্ডানের সঙ্গে সমন্বয় করে সেদিন গাজার উপকূল জুড়ে 38,000 মানুষের খাবার সরবরাহ করা হয়। এর আগের দিন শুক্রবার উড়োজাহাজ থেকে খাবার সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোতায়েন হচ্ছে হাজার সৈন্য, গাজা বন্দর দৃষ্টি সরিয়ে নেওয়ার মার্কিন কৌশল। ত্রাণ সহায়তা বেগবান করার কথা বলে গাজায় যে নৌবন্দর নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সেটাকে প্রকৃত ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার মার্কিন কৌশল হতে পারে বলে মন্তব্য করেছে ডক্টরস উইদাউট বর্ডার্স। ফরাসি ভাষায় MSF নামে পরিচিত সংগঠনটি যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী আরভিল বেনুট এক্সপোস্টে বলেন, গাজায় সাগরপথে সাহায্য সরবরাহ করার বাইডেন প্রশাসনের পরিকল্পনাটি আসলে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার এবং অসম সামরিক হামলার থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার কৌশল হতে পারে। তিনি বলেন, গাজার মানুষের খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রবলভাবে প্রয়োজন। ইসরায়েলের উচিত সরবরাহ প্রবাহে বাধা না দিয়ে সুযোগ সৃষ্টি করা। তিনি জানান, এটি কোনো লজিস্টিক সমস্যা নয়, এটি একটা রাজনৈতিক সমস্যা। মার্কিন সামরিক বাহিনীর একটি নির্মাণ কাজ শুরু করার বদলে তাদের উচিত ছিল ইতিমধ্যেই বিদ্যমান থাকা রাস্তা ও প্রবেশ পথগুলো ব্যবহার করে জরুরি মানবিক ত্রাণ সরবরাহ করা। গাজার উপকূলে যুক্তরাষ্ট্র বন্দর নির্মাণের সময় সেখানে 1,000 সৈন্য মোতায়েন করবে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট্রিক রাইডার ওয়াশিংটন DC সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বন্দর পরিবহন এবং নির্মাণের জন্য 1,000 সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে। তিনি বলেন, বন্দরটি কিভাবে নির্মাণ করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, নির্মাণ কাজে 60 দিন লেগে যেতে পারে। তিনি বলেন, বন্দরটি নির্মাণে 2টি অংশ থাকবে। প্রথমে ভাসমান বার্জ নির্মাণ করা হবে, এর ফলে ত্রাণ সহায়তা সেখানে নামানো যাবে। সেখান থেকে মার্কিন সামরিক বাহিনী 1,800 ফুট লম্বা ভাসমান সেতুর মাধ্যমে গাজার ভেতরে ত্রাণ সামগ্রী নেবে। রাইডার বলেন, নির্মাণ কাজ সময় কোনো মার্কিন সৈন্য গাজার ভেতরে প্রবেশ করবে না, এমনকি সাময়িকভাবেও না। সূত্র আল জাজিরা।
গাজার মাস বরাবর কেন রাস্তা তৈরি করছে ইসরায়েল? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার মাস বরাবর একটি রাস্তা নির্মাণ কাজ সবেমাত্র শেষ করেছে। রাস্তাটি গাজার পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। স্যাটেলাইট চিত্রে এই রাস্তা দেখা গেছে, যা বিবিসি যাচাই করে দেখেছে। ইসরায়েল বলছে ত্রাণ ও পণ্য সরবরাহের উদ্দেশ্যে এই রাস্তা নির্মাণ করা হয়েছে, কিন্তু অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে বলেছেন এটা হয়তো একটা স্থায়ী অবকাঠামো হতে পারে। তারা আশঙ্কা করছেন এটাকে হয়তো একটি প্রাচীর হিসেবে ব্যবহার করা হতে পারে, যাতে করে ফিলিস্তিনিরা গাজার উত্তরাঞ্চলে তাদের বাসস্থানে ফিরে যেতে না পারে। নতুন রাস্তাটি নাহাল ও কিবুজ এর কাছে ইসরায়েল গাজার সীমান্ত প্রাচীর থেকে শুরু হয়েছে। এটি গাজার উপর দিয়ে গিয়ে পশ্চিমে উপকূলীয় এলাকায় গিয়ে শেষ হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জ্যাকব নেগেল, যিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা উপদেষ্টা, তিনি বিবিসি আরাবিককে বলেন নতুন কোনো হুমকি তৈরি হলে যাতে নিরাপত্তা বাহিনী দ্রুত প্রবেশ করতে পারে তার জন্য এই রাস্তা তৈরি করা হয়েছে। কিন্তু অনেক বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলমান যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও এই রাস্তাটি গাজায় রাখার ইসরায়েলি পরিকল্পনার অংশ হতে পারে। নতুন রাস্তাটি গাজার উত্তরাঞ্চলের ওপর দিয়ে চলে গেছে। গাজার মধ্য এবং দক্ষিণাংশ এর নিচের দিকে রয়েছে। যদিও ছোট আরও অনেক রাস্তা রয়েছে যেগুলো গাজার পূর্ব ও পশ্চিমাঞ্চলকে যুক্ত করেছে, তারপরও IDF এর তৈরি করা নতুন রাস্তাটি কোনো ধরনের বাধা ছাড়াই গাজার উপর দিয়ে চলে গেছে। এই রাস্তাটির সাথে সালাহ আল দিন এবং আল রশিদ সড়কেরও সংযোগ রয়েছে। দুটি রাস্তা গাজার সড়ক নেটওয়ার্কের মূল ধমনীর মতো কাজ করে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে তার ভীষণ উন্মোচিত করেছেন, যেখানে ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে। নতুন নির্মিত রাস্তাটি গাজা নিয়ে ইসরায়েলের যুদ্ধ পরবর্তী কৌশল নিয়ে আবারও বিতর্ক উস্কে দেবে বলে ধারণা করা হচ্ছে। নতুন রাস্তা নিয়ে প্রশ্নের উত্তরে IDF BBCকে বলেছে তারা সামরিক বাহিনী পরিচালনার জন্য একটি সামরিক এলাকা প্রতিষ্ঠার চেষ্টা করছে, যাতে সেনাদের চলাচল ও যন্ত্রপাতি পরিবহন সহজ করা যায়। BBCর বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায় এর আগে থাকা সংযোগহীন সড়কগুলো সংযুক্ত করতে IDF 5 কিলোমিটার বেশি রাস্তা নতুন করে তৈরি করেছে। ইসরায়েলি সীমান্তের কাছে গাজার পূর্বাঞ্চলে এই রাস্তাটির প্রথম অংশ নির্মাণ শুরু হয় গত অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুর মাঝামাঝি সময়ে, কিন্তু নতুন রাস্তাটির বেশিরভাগ অংশই তৈরি করা হয়েছে ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম দিকে। শুধু সালাহ আল দিন সড়ক ছাড়া গাজার বাকি সব রাস্তার তুলনায় নতুন রাস্তাটি বেশ চওড়া। ছবি বিশ্লেষণ করে দেখা যায় রাস্তাটির পাশে যেসব ভবন ছিল সেগুলো গুদাম হিসেবে ব্যবহৃত হতো, সেগুলো ডিসেম্বর মাসের শেষ থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বহুতল একটি ভবন রয়েছে। রাস্তাটি এমন একটি এলাকায় তৈরি করা হয়েছে যেদিকে এর আগে গাজার অন্যান্য অংশের তুলনায় কম ভবন এবং কম জনবসতি ছিল। IDF পূর্ব থেকে পশ্চিমে চলাচল করতে এর আগে যে রাস্তাটি ব্যবহার করত, নতুন এই রাস্তাটি তার থেকে নিচের দিকে অবস্থিত। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি এক টেলিভিশন চ্যানেলে এই রাস্তা সম্পর্কে খবর প্রচারিত হয়, যেখানে এটিকে হাইওয়ে 749 নামে উল্লেখ করা হয়। চ্যানেল 14 এর একজন প্রতিবেদক ইসরায়েলি বাহিনীর সাথে এই রাস্তাটির কিছু অংশ ঘুরে দেখেছেন। ভিডিওতে রাস্তা তৈরির ব্যবহৃত যানবাহন এবং খনন কাজের যন্ত্রপাতি দেখা যায়, যেগুলো রাস্তাটির নতুন অংশের নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। জেনোস নামে একটি প্রতিরক্ষা গোয়েন্দা কোম্পানির বিশ্লেষকরা বলেন চ্যানেল 14 এর ভিডিওতে যে কাঁচা রাস্তা দেখা যাচ্ছে সেগুলো সাজোয়া যান চলাচলের জন্য উপযুক্ত। IDF যে বিবৃতি দিয়েছে তাতে এ সম্পর্কিত বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। এতে বলা হয়েছে স্থল অভিযানের অংশ হিসেবে IDF অভিযানের স্বার্থে যাতায়াতের জন্য একটি রাস্তা ব্যবহার করছে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক প্রধান জেনারেল জ্যাকব নেগেল রাস্তাটির নিরাপত্তার উপর জোর দেন। BBC আরাবিককে তিনি বলেন এর মাধ্যমে ইসরায়েলের জন্য ভেতরে প্রবেশ এবং বের হতে সুবিধা হবে, কারণ গাজার পূর্ণ প্রতিরক্ষা নিরাপত্তা এবং সব ধরনের দায়িত্ব থাকবে ইসরায়েলের হাতে। তিনি একে গাজার উত্তরাঞ্চলকে দক্ষিণাঞ্চল থেকে বিচ্ছিন্নকারী রাস্তা হিসেবে বর্ণনা করেছেন। IDF এর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াকুফ আমিদ্রোরও একটি মত দিয়েছেন। তিনি বলেন নতুন রাস্তার প্রথম উদ্দেশ্য হবে ওই এলাকায় কৌশলগত এবং সামরিক নিয়ন্ত্রণ সহজতর করা। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জাস্টিন ক্রাম্প, যিনি সিভি লাইন থেকে একটি রিস ইন্টেলিজেন্স কোম্পানি পরিচালনা করেন, তিনি রাস্তাটিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন অবশ্যই দেখে মনে হচ্ছে যে গাজা উপত্যকায় অন্তত কিছু নিরাপত্তা হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এটা দীর্ঘমেয়াদী কোনো কৌশলের অংশ।